দলের সদস্য সংখ্যা প্রসারিত করার লক্ষ্যে এবং পরবর্তী নির্বাচনের পূর্বে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে গত 2রা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী সদস্যতা অভিযান চালু করেছে ভারতীয় জনতা পার্টি। প্রতি 6 বছর অন্তরন্তর সংগঠিত হয় এই সদস্যতা অভিযান। এই অভিযানে পুরনো সদস্যদের সদস্যপদ পুনর্নবীকরণ এবং নতুন সদস্যদের তালিকাভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশব্যাপী গত 2রা সেপ্টেম্বরে এই অভিযানে সূচনার পর রাজ্যে গত 3রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হয়েছে এই অভিযানের। শহর থেকে শুরু করে গ্রাম এমনকি প্রত্যন্ত এলাকায় রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির রাজ্য নেতৃত্বদের হাত ধরে সংগঠিত হচ্ছে এই সদস্যতা অভিযান। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রায় 4.5 লক্ষ মেম্বারশিপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফটিকরা মণ্ডলের অন্তর্গত বিলাসপুর 4 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি সংগঠিত হয় এই সদস্যতা অভিযান। এই দিনে এই অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস সহ দলীয় কার্যকর্তারা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতবর্ষ নির্মাণে বিজেপি দলের সদস্যপদ গ্রহণ করার জন্য সকলের কাছে আহ্বান জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।